আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো পবিত্র মাহে রমজানের শেহেরি ও ইফতারের সময়সূচি ক্যালেন্ডার ডিজাইন করবেন কিভাবে তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফিফাইলের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ফিল ফিফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই ফিল ফিএল ডাউনলোড করার জন্য চার সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ফিএল ডাউনলোড করে নেবেন তারপর ফিল ফিউএলটিকে কাস্টমাইজ করার জন্য ফিক্জার ল্যাপ অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপসটি স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা ফিকজাল লেপ অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেস রো করবে এখান থেকে উপরে থ্রি আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে ওফেন ডট ফিল ফিএলি ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন এবার আপনার ডাউনলোড ডাউনলোডকৃত ফোল্ডারে যে এই ফিল ফিএলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে ফিল ফিএলটির উপর ক্লিক করবেন তারপর ওভেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে এই ডিজাইনটি আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখানে দেওয়া আছে রহমতের দশ দিন মাঘ দশ দিন না জায়াতের দশ দিন তো এই দিক দিয়ে দেওয়া আছে রোজার নিয়ত ইফতার দোয়া তারপর আপনি এখানে ভর্তি চলছে এই বিজ্ঞপ্তিও দিতে পারবেন তারপর নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন নিবেদক সুমন আহমেদ রাজীব শুধু এই নামটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে সর্বপ্রথমই নামটি লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির ফাঁসে থাকা আইকনে ক্লিক করবেন আবার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপরে লেয়ার আইকনে ক্লিক করবেন তো এখানে আপনার নামটি বসে যাবে তারপর আর কিছু চেঞ্জ করার পর মানে এগুলো আপনি চাইলে এই লেখাগুলোর কিন্তু কালার ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন সেই জন্য এই যে এখান থেকে লেয়ারে আইকনে ক্লিক করবেন তো আমি নামটির কালার এবং ফ্রন্ট চেঞ্জ করে দেখিয়ে দিব সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন নামটির লেয়ারটির উপরে ক্লিক করবেন তারপরে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে মাঝখান এ অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাবেন এখান থেকে একটি কালার দিয়ে দিবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর আরেকটা দিকে আসলে এখানে এই যে ফন্ট দেখতে পাবেন ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন তারপর ওকেতেই ক্লিক করবে তো একইভাবে আপনি চাইলে এই লেখাগুলোরও কালার এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিফল্টে ক্লিক করবেন ডিফল্টে ক্লিক করার পর আলট্রা সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো এই ডিজাইনটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেকবঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ